जब दिल ही टूट गया। KL साइगल, कुंदनलाल साइगल प्रायशोई KL साइगल नामे परिचित एवं सर्वजन विदित। जन्म 1904 साल 11 एप्रिल एवं मृत्यु 1947 साल 18 जानुआरी। संगीत और चलचित्रेर प्रथितयशा बा किंबदंती जदि बला हय कम बला हबे ना। KL साइगल भारत पाकिस्तान बांग्लादेशेर सकल शिल्पीदेर आदर्श एवं आदर्शिक प्रतीक किंबदंती तुल्य एकजन गायक एवं अभिनेता। KL साइगल तार संक्षिप्त नाम, एकजन भारतीय गायक एवं अभिनेता छिलेन जिनि हिंदी चलचित्र शिल्पेर प्रथम सुपारस्टार हिसेबे विवेचित हन, जा साइगलेर समये कलकाता केंद्रिक छिल किन्तु बर्तमाने बुम्बई केंद्रिक। साइगलेर अनन्य कण्ठेर गुणमान जा छिल बैरिटोन एवं सफ्ट टेनारेर मिश्रण छिल ताके अनुसरणकारी बेशिरभाग गायकेर जन्य मानदंड। प्रकृतपक्षे एटि आजो सोनार मान हिसेबे रये गेछे, जा खूब प्राथमिक एवं कार्यत आदिम रेकर्डिंग प्रजुक्तिर माध्यमे जलजल करछे। अदूर भविष्यतेओ एई उपमहादेशेर संगीत जगते चलचित्र जगते KL साइगलेर अवदान स्वर्णाक्षरे लेखा थाकबे। তিনি অমর হয়ে থাকবেন সঙ্গীত এবং চলচ্চিত্র জগতে প্রতিটি শিল্পী কবি সাহিত্যিকদের মনে প্রাণে অন্তরে শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করবেন এবং তার ইতিহাস জানবে প্রজন্ম। জীবনের প্রথমার্ধ KL সাইগল 1904 সালে জন্মগ্রহণ করেন জম্মু অ্যান্ড কাশ্মীর একটি পাঞ্জাবি পরিবারে। তার পিতা অমর চাঁদ সাইগল ছিলেন জম্মু ও কাশ্মীরের মহারাজ্য প্রতাপ সিংয়ের দরবারে একজন তহসিলদার, যখন তার মা কেশারবাই সাইগল ছিলেন একজন গভীর ধার্মিক হিন্দু মহিলা যিনি সঙ্গীতের খুব অনুরাগী ছিলেন। তিনি তার ছোট ছেলেকে ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতেন যেখানে শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের উপর ভিত্তি করে ঐতিহ্যবাহী শৈলীতে ভজন কীর্তন এবং শব্দ গাওয়া হতো। দুই বড় ভাই এবং এক বড় বোনের পরে এবং ছোট ভাইয়ের আগে সাইগল ছিলেন পাঁচজনের চতুর্থ সন্তান। তার আনুষ্ঠানিক শিক্ষা ছিল সংক্ষিপ্ত এবং অপ্রীতিকর। শৈশবে তিনি মাঝে মাঝে জম্মুর রামলীলায় সেতার বাজাতেন। তিনি বিখ্যাত চরিত্র অভিনেতা চমনপুরী, মদনপুরী এবং অমরেশপুরীর চাচাতো ভাই ছিলেন। KL সাইগল স্কুল ছেড়ে দেন এবং রেলওয়ে টাইম কিপার হিসেবে কাজ করে অর্থ উপার্জন শুরু করেন। পরে তিনি সিমলায়, বর্তমানে সিমলা, রেমিংটন টাইপরাইটার কোম্পানির একজন টাইপরাইটার সেলসম্যান হিসেবে কাজ করেন, যা তাকে ভারতের বিভিন্ন অংশ ভ্রমণ করতে সাহায্য করে। তার ভ্রমণ তাকে লাহোরে নিয়ে আসে, যেখানে আনারকলি বাজারে মেহের চাঁদ জৈনের, যিনি পরে শিলং এ আসাম সাবান কারখানা চালু করেন, মেহের চাঁদ জৈনের সাথে তার বন্ধুত্ব হয়। মেহের চাঁদ এবং কুন্দন যখন উভয়ে কলকাতায় চলে আসেন এবং অনেক মেহফিল ও মুশাইরা করেন, তখন তারা বন্ধু ছিলেন। সেই সময় সাইগল একজন উদীয়মান গায়ক ছিলেন এবং মেহের চাঁদ তাকে তার প্রতিভা অন্বেষণ করতে উৎসাহিত করেছিলেন। সাইগল প্রায়ই মন্তব্য করতেন যে মেহের চাঁদের উৎসাহ এবং প্রাথমিক সমর্থনের কারণেই তিনি আজ এতদূর পৌঁছাতে পেরেছেন। তিনি অল্প সময়ের জন্য হোটেল ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। এদিকে গান গাওয়ার প্রতি তার অনুরাগ অব্যাহত থাকে এবং সময়ের সাথে সাথে আরও তীব্রতর হয়। নিউ থিয়েটারে কর্মজীবন। 1930-এর দশকের গোড়ার দিকে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ সঙ্গীত পরিচালক হরিশ্চন্দ্র বালি KL সাইগল কলকাতায় এসে আরসি বোরালের সাথে পরিচয় করিয়ে দেন। আরসি বোরাল তার প্রতিভাকে তাৎক্ষণিকভাবে পছন্দ করেন। সাইগলকে BL সাকেয়ারের কলকাতা ভিত্তিক ফিল্ম স্টুডিও নিউ থিয়েটার্স রুপির চুক্তিতে ভাড়া করেছিলেন প্রতি মাসে 200 টাকা। সেখানে তিনি পঙ্কজ মল্লিক, KC দে এবং পাহাড়ি সান্যালের মতো সমসাময়িকদের সংস্পর্শে আসেন। ইতিমধ্যে ভারতীয় গ্রামোফোন কোম্পানি হরিশ্চন্দ্র বালির সুর করা কয়েকটি পাঞ্জাবি গান
সম্বলিত সাইগলের রেকর্ড প্রকাশ করেছে। এভাবেই বালি সাইগলের প্রথম সঙ্গীত পরিচালক হন। প্রথম যে ছবিতে সাইগলের ভূমিকা ছিল সেটি ছিল মোহাব্বত কে আঁসু, তারপরে সুবহ কা সিতারা এবং জিন্দা লাশ। সবগুলো ছবি এই 1932 সালে মুক্তি পায়। তবে এই ছবিগুলো খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। সাইগল তার প্রথম তিনটি চলচ্চিত্রের জন্য সাইগল কাশ্মীরি নামটি ব্যবহার করেন এবং ইয়াহুদি কি লড়কি 1933 থেকে তার নিজের নাম কুন্দনলাল সাইগল কে এল সাইগল ব্যবহার করেন। 1933 সালে পুরাতন ভগত চলচ্চিত্রের জন্য সাইগলের গাওয়া চারটি ভজন সমস্ত ভারতে আলোড়ন সৃষ্টি করে। এর পরের অন্যান্য চলচ্চিত্রগুলি হল ইয়াহুদি কি লড়কি, চণ্ডীদাস, রূপলেখা এবং কারওয়ানি হায়াত। চণ্ডীদাস ছবিতে তার অভিনয় দেখে অল্প বয়সে লতা মঙ্গেশকর বলেছিলেন যে তিনি কেএলকে বিয়ে করতে চেয়েছিলেন। 1935 সালে সাইগল তার অভিনয় জীবনকে সংজ্ঞায়িত করতে আসবে এমন একটি চরিত্রে অভিনয় করেছিলেন, দেবদাসে মাতাল শিরোনামের চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে এবং পিসি দ্বারা পরিচালিত বড়ুয়া দেবদাস চলচ্চিত্রে তার গান বয়লম আয়া বাসমরে মনমে এবং দুঃখ কে আব দিন বিতাতে নাহি সারা দেশে জনপ্রিয়তা লাভ করে। সাইগল খুব ভালো বাংলা তুলে ধরেন এবং নিউ থিয়েটার প্রযোজিত 7টি বাংলা ছবিতে অভিনয় করেন। একজন অবাঙালিকে তার গান গাইতে সম্মতি দেওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাইগলের কথা শুনেছিলেন। সাইগল তার 30টি বাংলা গানের মাধ্যমে সমগ্র বাংলার কাছে নিজেকে প্রিয় করে তুলেছিলেন। 1937 সালে দিদি, প্রেসিডেন্ট, 1938 সালে দেশের মাটি, ধরতি মাতা, সাথী, স্ট্রিট সিঙ্গার ছবিতে নিউ থিয়েটার্সের সঙ্গে সাইগলের সম্পর্ক ফলপ্রসূ হয়। 1938 সালে দুশ্মন, জীবন মরণ এবং 1940 সালে জিন্দেগি যার নেতৃত্বে ছিলেন সাইগল। এই যুগের বেশ কিছু গান রয়েছে যা ভারতে চলচ্চিত্র সঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য তৈরি করেছে। এছাড়াও স্ট্রিট সিঙ্গারে সাইগল বাবুল মোরা নাইহার ছুটে যায় গানটি ক্যামেরার সামনে উপস্থাপন করেছিলেন, যদিও প্লেব্যাক চলচ্চিত্রে গান গাওয়ার পছন্দের পদ্ধতি হয়ে উঠেছিল। বোম্বে যাওয়া এবং মৃত্যু। 1937 সালে ট্রিবিউনে প্রকাশিত সাইগল প্রোগ্রামের বিজ্ঞাপন। 1941 সালে ডিসেম্বরে সাইগল রঞ্জিত মুভিটোনের সাথে কাজ করার জন্য বোম্বে চলে যান। এখানে তিনি বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় ও গান করেছেন। ভক্ত সুরদাস এবং তানসেন এই দুই সময়ে হিট হয়েছিল। পরবর্তী চলচ্চিত্রটি এখনও রাগ দীপকের দিয়া জ্বালাও গানে সাইগলের অভিনয়ের জন্য স্মরণীয়। একই সিনেমায় তিনি সপ্ত সুরান তিন গাও সাবা গুনি যান এবং রুমঝুম রুমঝুম চাল তিহারি গানও গেয়েছেন। 1944 সালে তিনি মাই সিস্টারকে সম্পূর্ণ করতে নিউ থিয়েটারে ফিরে আসেন। এই ছবিতে দো নয়না মাতোয়ার এবং এ কতিবি তকদির মুঝে ইতনা বাতা দে গানগুলি রয়েছে। এই সময়ের মধ্যে অ্যালকোহল সাইগলের জীবনে একটি প্রধান কারণ হয়ে উঠেছে। অ্যালকোহলের উপর তার নির্ভরতা তার কাজ এবং তার স্বাস্থ্যকে প্রভাবিত করতে শুরু করেছিল। বলা হয়েছিল যে তিনি মদের সাথে সুরক্ষিত হওয়ার পরেই একটি গান রেকর্ড করতে পারেন। তিনি মদ্যপান করে 10 বছর বেঁচেছিলেন। যাই হোক, তার মদ্যপান পরিহার করার একক প্রচেষ্টার জন্য খুব উন্নত ছিল এবং সাইগল তার পৈতৃক শহর জুলুন্দুর বর্তমানে জলন্ধর 1947 সালের 18 জানুয়ারি 42 বছর বয়সে মারা যান। যাই হোক, মৃত্যুর আগে তিনি শাহজাহান চলচ্চিত্রের জন্য নওশাদ আলী ব্যাটনের অধীনে আরও 3টি হিট গান করতে সক্ষম হয়েছিলেন। এগুলো হলো মেরে সপনে কি রানী, এ দিল এ বেকার ঝুম এবং জব দিল হি টুট গয়া। পরওয়ানা ছবি ছিল তার জীবনের শেষ চলচ্চিত্র যা তার মৃত্যুর পর মুক্তি পায়, যেখানে তিনি খাজা খুরশিদ আনোয়ারের লাঠির নিচে গান গেয়েছিলেন। পরওয়ানায় সাইগল যে 4টি গান গেয়েছিলেন তা হলো তু তো গয়ে সব সপনে মেরে, মোহাব্বত মে কভি এসি ভি হালত, জিনে কা ঢং শিখায়ে যা এবং কহিন উলাঝ না জানা। সাইগল তার স্ত্রী আশারানী, যাকে তিনি 1935 সালে বিয়ে করেছিলেন, 3 সন্তান, 1 ছেলে ও 2 মেয়ে, মদনমোহন, নীনা এবং একটি দত্তক সন্তান, তার প্রয়াত বড় ভাইয়ের মেয়ে দুর্গেশ নন্দিনী, যাকে তিনি দত্তক নিয়েছিলেন। 15 বছরের ক্যারিয়ারে সাইগল 36টি ফিচার ফিল্মে অভিনয় করেছেন, 24টি হিন্দিতে, 7টি বাংলা এবং 1টি তামিলে। এছাড়াও তিনি 1933 সালে মুক্তিপ্রাপ্ত একটি ছোট কমেডি হিন্দি চলচ্চিত্র দুলারি বিবি তে অভিনয় করেছিলেন। 1955 সালে বিএন সিরকার কে এল এর জীবনের উপর ভিত্তি করে একটি তথ্যচিত্র প্রকাশ
প্রকাশ করেছিল সাইগল অমর সাইগল। ছবিতে জি মুঙ্গেরি সাইগলের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটিতে সাইগলের চলচ্চিত্র থেকে 19টি গান ছিল। সব মিলিয়ে সাইগল 185টি গান গেয়েছেন, যার মধ্যে 182টি চলচ্চিত্র গান এবং 43টি অচলচ্চিত্র গান রয়েছে। ছবির গানের মধ্যে হিন্দিতে 110টি, বাংলায় 30টি এবং তামিল ভাষায় 2টি গান ছিল। হিন্দিতে 37টি নন ফিল্মি গান রয়েছে এবং বাংলা, পশতু, পাঞ্জাবি ও ফার্সি ভাষায় 2টি করে গান রয়েছে। তার নন ফিল্মি গানের মধ্যে রয়েছে ভজন, গজল এবং হরি। তিনি গালিব, জাউ, সিমাব প্রভৃতি কবিদের সৃষ্টিকে উপস্থাপন করেছেন। সাইগলের স্বতন্ত্র গানটি স্বাধীনতা উত্তর প্রথম প্রজন্মের হিন্দি ফিল্ম প্লেব্যাক গায়কদের দ্বারা সম্মানিত এবং মূর্তি ছিল, যেমন কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর এবং মুকেশ একটি সাক্ষাৎকারে রেকর্ড করেছেন যে তারা কুন্দনলাল সাইগলকে তাদের সঙ্গীত গুরু বলে মনে করেন। বন্ধুরা, এই ছিল সংক্ষেপে দক্ষিণ এশিয়ার সঙ্গীত ও চলচ্চিত্র জগতের প্রথিতযশা পুরুষ কিংবদন্তী কে এল সাইগল, কুন্দনলাল সাইগলের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ। क्या करेंगे जब दिल ही टूट गया।